নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাতে চলেছি বেসন আলু টিক্কি বা বেসন আলু ধোকা, যা আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেতেই পারেন। চলুন দেখে নেওয়া যাক। আমি আমার আন্দাজ মতো 3-4 চামচ, বড় চামচে 3-4 চামচ বেসন নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোটা জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, দিচ্ছি গরম মশলা, গরম মশলা গুঁড়ো, আন্দাজ মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো, দিলাম জল। এবার খুব পাতলা একটা ব্যাটার গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। বেশ অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। এবারে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে মেখে নিচ্ছি। একটা থালায় সর্ষের তেল মাখিয়ে রাখছি আগে থেকে। কড়া গরম করে ব্যাটারটা ঢেলে দিলাম। অ্যাড করছি সেদ্ধ আলু, ভালো করে নেড়ে যেতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে বেসনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেসন যদি একবার ধরে যায় বা পোড়া পোড়া গন্ধ ছাড়ে, তাহলে কিন্তু জিনিসটা একেবারেই ভালো হবে না খেতে। ভালো করে সুন্দর করে নাড়তে হবে, যতক্ষণ না একটা আঠালো চটচটে ভাব আসছে বেসনে। বেসনের জলটা খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে। দেখুন, একটা চটচটে ভাব চলে আসছে এবং কড়া থেকেও ছেড়ে দিয়েছে। এবারে একটা থালায় ঢেলে নেব। যে থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালাতেই ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবারে ঠান্ডা হতে দেব। ভালো করে ঠান্ডা হলে তবেই পিস করব। আমি এরকম শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তাতে সামান্য তেল দিয়ে নিলাম। আমি শ্যালো ফ্রাই করে নেব, আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন।
একটা করে বেসন আলু টিক্কিগুলো দিয়ে দেব বা বেসন আলু টিক্কিগুলো দিয়ে দেব। এগুলো দেখতে যেহেতু অনেকটা ধোকার মতো হয়েছে, তাই আপনারা একে বেসন আলুর ধোকাও বলতে পারেন। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। ধনে পাতার চাটনি বা টমেটোর চাটনি বা টমেটো কেচাপ দিয়েও আপনারা খেতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই।